Morning, friends. Bengaluru Shabad welcome and Shabad. Welcome back to the my channel. I'm here to my dear Limida. Shabad to my Kavala. Shabad is a cook, 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 গোপালকে তুললাম গোপালকে বাল্যভোগ তুললাম গুরুদেব প্রতি গোপাল আসলে গুরুদেব বাল্যভোগ পাই এছাড়া কিন্তু পাই না আর এখন স্কিন টুস্টার নিয়ে বসে পড়েছি খাবো আজকে তেমন কোনো রান্না নেই অত চাপ নেই আর সন্ধেবেলায় গোপালকে বর দিদির সিংহাসনে দিয়ে আসবো ঠাকুর ঘরে স্বপ্ন দা ঠাকুর দেব কারণ আজকে রাতে আমরা বেরিয়ে যাবো আর মেয়ে ওখানে পড়াশোনা করছে ওকে একটা হিন্দি বই কিনে দেওয়া হয়েছে কারণ হিন্দিটা শিখতে হবে ওই হিন্দির মধ্যে ইংলিশও আছে সেটাই ও পড়ছে আমার ঠোঁটটা দেখে ভেবো না যে আমি লিপ বাম পরেছি বা লিপস্টিক পরে আমার ঠোঁটটা এমনিতে লাল মানে গোলাপি গোলাপি টাইপের ঠোঁটটা আর আগে বলে যে তুমি কি লিপ বাম পরেছি কিন্তু আমি লিপ বাম পরিও না সকালবেলা এই ঘরের মধ্যে আবার কী সাজো বলো তো যেরকম নর্মাল আছি নর্মাল ভিডিওতে আসতে চাই থাকতে চাই এই হচ্ছে ব্যাপার চলো পরে দেখা করছি তোমরা তো ভাবছো আমি ওই সকালবেলায় দর্শন দিয়ে তারপরে হাওয়া হয়ে গেলাম তার কারণ আমি একটুকু সময় পাইনি রান্না বান্না সেরে টেরে উঠলাম উঠে টুটে দেখো কি গাগুলো গোটা হয়েছে নাকি এখানে চুলকাচ্ছে রান্না বান্না সেরে স্নান পুজো করে মেয়েকে খাইয়ে নিজে খেয়ে এই বসলাম আর আমাদের দেখতেই পাচ্ছেন লাগেজ অলরেডি কমপ্লিট প্যাক করা হয়নি এখনো মাংস ঢুকাইনি মাংস ঢুকালে হয়ে যাবে রাতে ঢুকিয়ে নেবো আর এখন এসিতে চালিয়ে বসলাম আর মা ওখানে বসে বিস্কুট খাচ্ছে আর ওখানে মেয়ে শুয়ে আছে মেয়ে খাওয়াই গেছে এখন দাদার মা খায়নি কারণ জামাই আসছে এই হচ্ছে একটা আর ব্লগটা হয়তো এখনো শেষ হবে না কারণ সবে তো শুরু করলাম মাঝখানেগুলো তোমাদের কিছু দেখাইনি আর রান্না তেমন কিছু করিনি ওই ডাটা দিয়ে ডাল করেছি ডাটা দিয়ে ডাল করেছি আর ডিমের ঝোল করেছি যেভাবে করি ডিমের ঝোল ওভাবে ডিমের ঝোল করেছি আর বেগুন ভাজি করেছি ঢেকে ঢেকে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর রসুন কিমা করে ভাজি ভাজি টাইপের করেছি অল্প তেলে আমি খাইনি কারণ ওইটুকানি হয়ে গেছে আর সবসময় বেগুন খেলে আমার অ্যালার্জি আর জিভগুলো চুকাতে থাকে তো চলো একটুখানি এসিতে বিশ্রাম করে নিই পরে আমি আবার তোমার সামনে আসছি অনেক মানে বলে না ভগবান ঠিক আছে ভগবানকে যদি মন দিয়ে ডাকো মনে প্রাণে ভগবান ঠিক তোমার সব আশা পূর্ণ করবে টাকা তুমি যদি ঠিক ভাবে যদি তুমি ডাকো তাই সেই স্বপ্নটা আমার আজ পূর্ণ হতে চলেছে সেটা কি স্বপ্ন সেটা আমি তোমার সাথে পরে শেয়ার করবো জিনিসটা কমপ্লিট হয়ে যাক তাও তোমার সাথে সব শেয়ার করবো ঠিক আছে তাই চলো পরে দেখা করছি আর এখন জানো আর গরমকাল মানে একটু ঠান্ডা ঠান্ডা জিনিস খেতে ইচ্ছে করে এই কারণে এখন বানাবো দইয়ের ঘোল এখানে নিয়ে নিয়েছি টক দই আমলের এটাকে ভালো করে ফাটাবো
তার মধ্যে নিয়ে নেব ব্ল্যাক চাট মশলা, নিয়ে নেব ব্ল্যাক পেপার, স্বাদ অনুযায়ী একটু লবণ। আমার কাছে বিট লবণটা ভালো হতো, এটি আমার দইয়ের ঘোল।
তিন দিন আগে দিয়ে আসি, আমি ওটা দিয়ে নিয়ে খেয়ে নেব। এই যে এটা ধরো, না চলো সবাই দিয়ে করে জানবো। কেমন আছে দোয়েল ভাই? বলো কেমন হয়েছে? কেমন হয়েছে? আর আমাদের ওই লাগে সব গোছানো না গো, দারুণ খেলাম। গরমকাল মানেই তো ওইসব খাওয়া চলবে, চলছে চলবে। এখন সবাই সিআইডি দেখতে ব্যস্ত। গুড ইভিনিং বন্ধুরা, মাই ফ্রেন্ডস। আর ভিডিও কিন্তু আমার সকাল থেকেই চলছে কন্টিনিউ। আর আজ মানে এখনই এন্ড করবো আমি, কারণ এখন সন্ধ্যার মধ্যে দেওয়া হয়ে গেছে, সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। ঠাকুরের জল বাতাসে দিয়ে গেলাম, কারণ অত ভোরে তো ভিডিও না দিতে পারি বাই চান্স। আর গোপালকে যায় মন্দিরে দিয়ে যাব, ঠাকুর মাঠের সামনে পুজো টুজো দেবে গোপালকে, স্বপনদা আসছে, গোপালকে দিয়ে তারপরে আমি জামা কাপড় ছাড়বো, ডিনার করতে হবে। আজকে ডিনারে একটু অনেক বছর পর খাবো, এটা হচ্ছে আলু মাখা শুকনো লঙ্কা দিয়ে আর পেঁয়াজ ভাজা দিয়ে। চলো, আর এখনের মতন ভিডিও আমি এখানে এন্ড করছি। অন্য কোনো ব্লগে আমি আপনার তোমার সাথে আসতে চলেছি, খুব 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 ইন্টারেস্টিং ব্লগ। তাই চলো, এখন মধ্যে টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা দেখার ক্ষেত্রে সাবস্ক্রাইবটা করে নিও। তাই চলো, টাটা, গুড নাইট।